মজুরি বাড়ানো, ছাঁটাই, চাঁদাবাজি বন্ধ, নিরাপত্তা সহ 11 দফা দাবিতে ধর্মঘটে গেছে সারা দেশে নৌযান শ্রমিকরা। এতে গত মধ্যরাত থেকে চলছে না কোনো নৌযান। তবে বিকেলে যাত্রীবাহী নৌযানকে ধর্মঘটের আওতামুক্ত ঘোষণা করে নৌযান শ্রমিক ফেডারেশন। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া, আমাদের এই সমস্ত কিছু আমরা বুঝে না পাই, সমস্ত শ্রমিকরা এবার অনুরোধ আছে, এই দাবি না নেওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না ইনশাল্লাহ। এর আগে গত মধ্যরাত থেকে নৌযান ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন লঞ্চ ঘাট থেকে ছাড়েনি নৌযান। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিকল্প হিসেবে স্পিড বোটে ঝুঁকি নিয়ে নদী পার হন তারা। আমি বাসানসর যাব ইমার্জেন্সি কাজের জন্য, তা আমি এই লঞ্চ ঘাটে এসে দেখি ধর্মঘট। এখন আমার বাড়ি যাব কখন কিভাবে সেটাও জানি না। আমরা তো জানি না এটা, যে হঠাৎ করে যে আসলাম দূর থেকে, এখন যাবো অনেক দূরে, কিভাবে যাবো এটাকে। একই দাবিতে গেল 15 এপ্রিল ধর্মঘটে গিয়েছিল শ্রমিকরা। সে সময় সরকার, মালিক ও শ্রমিক এই তিন পক্ষের বৈঠকে দাবি বাস্তবায়নে 45 দিন সময় বেঁধে দেওয়া হয়। শ্রমিকরা বলছে এই সময়েও তাদের দাবি বাস্তবায়িত হয়নি। ওদিকে ভারতগামী নৌ শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানি বন্ধ সহ 13 দফা দাবিতে বন্দরগুলোতেও বন্ধ আছে বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস, বোঝাই ও পরিবহন। তারাও এই আন্দোলনে একাত্মতা জানিয়েছে। আমরা 45 দিন আগে যে কর্মবিরতি পালন করি, আমাদের কাছ থেকে 45 দিন সময় নেয় মালিকপক্ষ ও সরকার পক্ষ। এই 45 দিন দিবে তো পার হওয়া যাওয়ার পরে মোট 3 মাস আমাদের অতিবাহিত হয়, তার ভিতরে আমাদের কোনো দাবি দাবা পূরণ করে না। তার প্রেক্ষিতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বর্তমানে আমরা কর্মবিরতি পালন করতেছি। যতক্ষণ পর্যন্ত কোম্পানিরা সরকার মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে। এই ধর্মঘটের কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছে ব্যবসায়ী। আমরা যারা বন্দর ব্যবহারকারী, আমরা তো প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। আমরা হচ্ছি সাপ্লায়ার হচ্ছে, বন্দর হচ্ছে, দেশ হচ্ছে, জাতি হচ্ছে। তবে শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে সরকার কিংবা মালিক পক্ষের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।